হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো বর্তমান সময়ের উদীয়মান একজন অভিনেত্রী মুনমুন আহমেদকে নিয়ে। এই ভিডিওতে আলোচনা করব মুনমুন আহমেদের প্রতি মাসের ইনকাম কত টাকা, তিনি বিবাহিত নাকি অবিবাহিত, এছাড়াও তার সম্পর্কে বিস্তারিত জানা অজানা তথ্য। ঢাকাতেই বেড়ে ওঠা মুনমুন রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং সেখান থেকে তিনি বিবিএ সম্পূর্ণ করেছেন। 2017 সালে স্নাতক বিষয়ে পড়াশোনার জন্য পাড়ি জমিয়েছিলেন সুদূর মালয়েশিয়াতে, কিন্তু পথিমধ্যেই পরিবারের টানে দেশে ফিরে আসেন। এরপর 2018 সালের দিকে সুবিজে পা রাখেন। স্বাদ ও ভালোবাসার হ্যাপি নিউ ইয়ার উইশ স্লোগানে নির্মিত মিস্টার নুডলসের বিজ্ঞাপন দিয়ে সর্বপ্রথম পরিচিতি পেয়েছিলেন। এছাড়াও প্যারাশুটের বিজ্ঞাপন দিয়ে সুবিজের যাত্রা শুরু করলেও তিনি একটু একটু করে পরিচিতি পেতে থাকেন মিস্টার নুডলসের বিজ্ঞাপন দিয়ে। এরপর ডাবর হানি ট্রি ও নেসলে বাংলাদেশ এর বিজ্ঞাপনে কাজ করে প্রশংসিত হয়েছেন। বিজ্ঞাপনে নিজেকে নিয়মিত করলেও পর্দায় আলো ছড়াতে শুরু করেন দীপ্ত টেলিভিশনের দীর্ঘ ধারাবাহিক মান অভিমান এর লিলি চরিত্রে অভিনয়। কিছুদিন আগে ডিজিটাল হাসপাতালের একটি বিজ্ঞাপন চিত্রের মডেল হয়েছিলেন তিনি। বর্তমানে তিনি দেশের নামকরা জনপ্রিয় সকল অভিনয় শিল্পীদের সাথে অভিনয় করে আসছেন। 2021 সালে মুক্তি পাওয়া রায়হান রাফির পরিচালনায় নির্মিত জানোয়ার চলচ্চিত্রে অভিনয় করেছেন মুনমুন আহমেদ। ইতিমধ্যে তার অভিনীত বেশ কয়েকটি বাংলা নাটক ইউটিউবে হিট হয়েছে। বাংলাদেশি নাটকের মধ্যে সবচেয়ে দ্রুততম সময়ে মাত্র 17 দিনে 10 মিলিয়ন অর্থাৎ 1 কোটি ভিউয়ের মাইলফলক অতিক্রম করেছে মুনমুন আহমেদের অভিনীত বাংলা নাটক বিয়ে বাড়ির গল্প। এই নাটকটিতে তার সাথে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় উদীয়মান তরুণ অভিনেতা সাব্বির অর্ণব। মুনমুন আহমেদের অভিনীত জনপ্রিয় কয়েকটি নাটক হল হইচই প্রেম, বিয়ে নিয়ে বাড়াবাড়ি, বিয়ের বাড়ির গল্প। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার আপনারা জানতে পারবেন মুনমুন আহমেদের প্রতি মাসের ইনকাম কত টাকা। এক একটি সিঙ্গেল নাটকে অভিনয় করে মুনমুন আহমেদ পারিশ্রমিক নিয়ে থাকেন 30-40 হাজার টাকা। এছাড়াও ধারাবাহিক নাটকে অভিনয় করে পারিশ্রমিক নেন 25-30 হাজার টাকা। ব্যক্তিগত জীবনে মুনমুন আহমেদ অবিবাহিত এবং তিনি বর্তমানে সিঙ্গেল রয়েছেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।